সাল্লাম কিছুক্ষণ তাকায় থাকার পরেই এলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে জানাই দিল, কেউ যদি জান্নাতি দেখতে চায় এ আমার হাবিব বলে দাও, এই ইমাম সাহেবটাকে আমি সূরা ইখলাসের মহাব্বতে জান্নাত দেব। জাকিররা ফাতিহা শরীফে সূরা ইখলাস পড়ে না? পড়ে না বাবা, লাভ তো সব বাকি খাপাত মনে করে থাকি। আলমিয়া পড়ে দেখেন না সূরা ইখলাস? আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জান সবুজ। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন, এভাবেই ভালো লাগবে একসময়। ভিউয়ার্স, আমরা আজকে এসেছি পবিত্র ওরস মাহফিলে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকজন এখানে উপস্থিত রয়েছেন, আর মাহফিলে ব্যাপক পরিমাণ দোকানপাটের আগমন ঘটেছে। আর এবারের মাহফিলটা একটু মানে জাঁকজমকপূর্ণ কম, কারণ যেহেতু সরকার থেকে বিধিনিষেধ রয়েছে করোনার প্রাদুর্ভাবের কারণে, তাই একটু লোকসংখ্যা কম উপস্থিতি দেখা যাচ্ছে। তারপরও ব্যাপক পরিমাণ লোকের উপস্থিতি দেখা যাচ্ছে এবং ব্যাপক দোকানের উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে এক ভাই তার দোকানে জিলাপি তৈরি করতেছে দেখতেছেন। আর এই মাহফিলটি দীর্ঘ 50 বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। এটি প্রতি বছরে অনুষ্ঠিত হয়, 3 দিন যাবত এই মাহফিলটি এখানে চলে, ওরস মাহফিল। আর এই মাহফিলে ব্যাপক সংখ্যক লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখতেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মুরব্বী সবাই মাহফিলে উপস্থিত।